আপনারা জানেন কোরআনের একটা হুকুম হলো যখন স্ত্রীরা হায়েজ অবস্থায় থাকে স্বামীরা তখন তাদের কাছে যায় না সহবাস করে না এটা কোরআনের নিষেধ এটা জানেন কিনা আপনারা বিজ্ঞান কোরআনের এই জায়গায় ভুল ধরতে এসেছে বিজ্ঞান বলছে কেন একজন স্বামী তার স্ত্রীকে যে কোনো সময় ব্যবহার করবে পাশে পাবে কোরআন কেন নিষেধ করলো এটাকে নিয়ে তারা গবেষণা শুরু করে দিল গোটা দুনিয়া থেকে শতাধিক বিজ্ঞানীরা মিলে সেন্ট্রাল কমিটি তারা গঠন করল তারা বলছে কোরআনের এই আয়াত মানুষের উপর জুলুম নাকি করেছে তাই তারা কোরআনের ভুল ধরার জন্য কমিটিতে বসল তারা তখন ভুল ধরতে গিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের সময় তারা রিপোর্ট প্রদান করল যে এই কোরআনের এই তথ্যটা ভুল ভুল বলার সাথে সাথে একজন বিজ্ঞানী তাদের লাস্ট বেঞ্চের থেকে তিনি দাঁড়িয়ে গেলেন বিজ্ঞানী ডক্টর গ্রাহাম গোটা দুনিয়ার একজন মেডিকেল সায়েন্টিস্ট তিনি দাঁড়িয়ে গেলেন তিনি বলছেন তোমরা যেই কোরআনকে ভুল বলে প্রমাণ করার জন্য সবাই তোমরা সিগনেচার করে দিয়েছ আমি এখানে সিগনেচার করার আগে একটা কথা বলতে চাই কোরআন এমন কিতাব যেই কিতাবটাকে তোমরা বুঝতে পারো নাই যদি বুঝতে হয় কোরআনকে আরও গবেষণা করা প্রয়োজন কেননা আমি কোরআনে একটা আয়াত দেখেছি ওই আয়াত প্রমাণ করে কোরআনের একটা অক্ষর কোনো দিন মিথ্যা হতে পারে না বিজ্ঞানীরা সেন্ট্রাল কমিটি গোটা দুনিয়া যাদের কথায় কাঁপে তারা বলছে স্টপ বন্ধ করো ঠিক আছে আমরা আমাদের এই কর্ম প্রণালী বন্ধ রাখলাম তুমি রিপোর্ট করো ডক্টর গ্রাহাম তিনি তার কোরআনের ওই আয়াত নিয়ে গবেষণা শুরু করলেন পরে নামাজের সাথে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম আল্লাহ পাক কোরআনের এই জায়গায় বলেছেন বিজ্ঞানময় কোরআনের কসম তার মানে আল্লাহ কোরআনের ভিতরে বিজ্ঞান দিয়েছেন এটা আল্লাহর নির্দেশ আল্লাহু আকবার ডক্টর গ্রাহাম কয় আল্লাহ যেহেতু বলছেন বিজ্ঞানময় কোরআনের কসম তার মানে এই কোরআনের ভিতরে বিজ্ঞানের থিওরি কোনোদিন মিথ্যা হতে পারে না তখন তিনি নারীদের ওই ব্লাডকে টেস্ট করার জন্য তিনি গবেষণাগারে নিয়ে গেলেন পর্যবেক্ষণ করা হলো অতঃপর তিনি একটা রিপোর্ট নিয়ে বিজ্ঞানীদের সামনে হাজির হয়ে গেলেন তিনি বললেন রে দুনিয়ার বিজ্ঞানীরা যে আয়াতে তোমরা ভুল খুঁজেছ আমি ওই আয়াতের সততা খুঁজে পেয়েছি বলে কি সততা বলে আল্লাহ পাক যে বললেন পরে নামার সাথে ওয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين স্ত্রীরা যখন হায়েজ অবস্থায় থাকে কাছে যেও না তবে তারা যখন পবিত্র হয়ে যাবে তখন তোমরা তাদের কাছে যাবে নির্দেশ কার বিজ্ঞানীরা কয় আল্লাহ হায়েজ অবস্থায় নিষেধ করলো কেন যে কোনো সময় আমি কাছে যাইব বিজ্ঞানীরা এবার গবেষণা শুরু করে কয় ওই নারীদের হায়েজ চলাকালীন সময়ের ব্লাড তারা টেস্ট করলো টেস্ট করার পরে বিজ্ঞানীদের মাথা অবাক হয়ে গেল তারা বলছেন এই এক ফোঁটা বিন্দু তাদের রক্তের ভিতরে আমরা গবেষণা করে পেলাম নারীদের হায়েজ চলাকালীন সময়ে তাদের এক ফোঁটা ব্লাডের ভিতরে আমরা কয়েক কোটি রকমের রোগ খুঁজে পেয়েছি ওই সময় যদি কোনো একজন স্বামী তার স্ত্রী সহবাস করে তাহলে ওই কোটি রোগ স্বামীর দেহের ভিতরে প্রবেশ করে স্বামী ক্যান্সার হয়ে মারা যাবে এই জন্য দুনিয়ার মানুষ যেন মারা না যায় আল্লাহ পাক হায়েজ অবস্থায় তাদেরকে সহবাস করতে নিষেধ করেছেন আল্লাহ পাকের কোরআনের বক্তব্য সত্য দুনিয়ার সায়েন্টিস্টরা সেখানে অবাক হয়ে গেল এটা অবাক করা বিষয় দেড় হাজার বছর আগে এই মেডিকেল সায়েন্টিস্টদের এই থিওরি কে আবিষ্কার করলো কেউ তো বলতে পারে নাই কিন্তু আমার কোরআনে আল্লাহ পাক বলছেন
এই সময়ে তোমাদের ক্ষতি হবে, তাই আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছি। আপনারা আরো বেশি অবাক হয়ে যাবেন, লন্ডনের কথা আপনারা শুনেছেন, আধুনিক মডার্ন সায়েন্স, মেডিকেল সায়েন্স, তারা একটা বিষয় নিয়ে আরো গবেষণা করেছে, সেটা হচ্ছে বিশ্বনবী তার হাদিসে আরেকটা বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন, যখন তোমাদের গ্রামে গঞ্জে কোনো পাত্রের ভিতরে কুকুর লালা ফেলে দেয়, ওই কুকুরের লালাকে তোমরা যদি পাক সাফ করতে চাও, তাহলে তোমরা সেটা ফালিয়াগসিলহু সাবআ মাররাতিন উলাহুন্না বিত্তুরাব, মাটি দিয়ে ভালো করে ঘষে নাও, পানি দিয়ে ধুত করো সাতবার, পানি মাটি দিয়ে ঘষো। বিজ্ঞান বলছে, আধুনিক পৃথিবীর বিজ্ঞান, পৃথিবীর এত উন্নয়ন, এত আবিষ্কার, এত মেডিসিন, তো মাটির কি প্রয়োজন? মেডিসিন তো আছে জীবাণু দূর করার জন্য। বিজ্ঞানীরা বলল রসুলের এই হাদিস মিথ্যা, নাউজুবিল্লাহ। কোন ওই যে আগে কোরআনের ভুল ধরতে গিয়েছিল, কোরআনের ভুল ধরতে গিয়ে তারা কোরআনের কাছে তাদের মস্তক নত করেছে, আর এখন রসুলের হাদিসের কাছে এসেছে, দেখেন তাদের কি অবস্থা হয়। পৃথিবীর বাঘা বাঘা বিজ্ঞানীরা ঐক্যবদ্ধ হয়ে বলল, ঠিক আছে কোরআনের ওটা মানলাম, কিন্তু হাদিস তো ওইটা মিথ্যা, নাউজুবিল্লাহ। বলেন, হাদিস কোনোদিন মিথ্যা হতে পারে না। গোটা দুনিয়া, আসমান যেমন সত্য, সূর্য উঠে যেমন সত্য, ডুবে যেমন সত্য, আল্লাহর হাবিবের প্রত্যেকটা অক্ষর তাতে মহাসত্য, ঠিক কিনা বলে। فكان لا يرى رؤيا الا جاءت مثل فلق الصبح. What he dreamed in the night was disclosed is like as the light of day. অবিজ্ঞানীরা, দুনিয়ার লাইট তোমাকে কতটুকু আলোকিত করে, আমার প্রিয় রসুলের একটা স্বপ্ন গোটা দূরে বেশি আলোকিত করেছে কোন, সুবহানাল্লাহ। দুনিয়ার বিজ্ঞান কয়, হাদিসে বিশ্বনবী বললেন, কোনো একটা পাত্রের ভিতরে যদি কুকুরের লালা পড়ে, তাহলে পবিত্র করার নিয়ম কি? সাতবার মাটি দিয়ে ঘষতে হবে, অতপর পানি দিয়ে ধৌতে হবে, এটা হলো মাসআলা। বিজ্ঞান কয়, এই রকমের দরকার নাই, আমাদের কাছে মেডিসিন আছে, মেডিসিন মারলে দূর হয়ে যাবে, আর আমরা রসুলের হাদিসটাকে মিথ্যা প্রমাণ করতে পারবো। অতপর তারা আবার নতুন করে কমিটি গঠন করল। কমিটি গঠন করার পরে আমেরিকা কয়, আমি তোমাদেরকে মেডিসিন দেব, রাশিয়া কয়, মেডিসিন আমরা বড় আবিষ্কার করেছি, ভারত কয়, আমরা কেন পিছিয়ে, আমরাও মেডিসিন দেব। গোটা দুনিয়ার বড় বড় দেশের মেডিকেল সায়েন্টিস্টরা মেডিসিন নিয়ে হাজির, ওই মেডিসিন যেই পাত্রের ভিতরে কুকুর লালা ফেলেছে পরিষ্কার করা তারা শুরু করে দিয়েছে। এমন সময় তারা গবেষণাগারে পর্যবেক্ষণ করে দেখল ময়লা রোগ জীবাণু পরিষ্কার হচ্ছে না, তারা অবাক হয়ে গেলেন যে এই রকমের ঔষধ মেডিসিন কেন ময়লা যাচ্ছে না। চলো আমরা লাস্ট মুহাম্মদ সাল্লাম যে বলছেন মাটি দিয়ে ঘষার জন্য, ওটা করে দেখি, দেখি তার হাদিসটা সত্য না মিথ্যা এখানে প্রমাণ করা যাবে। তখন তারা দুনিয়ার এই মেডিসিনগুলোকে একদিকে নিয়ে গেল, অতঃপর তারা বিশ্বনবীর বলা ফালিয়াগসিলহু সাবআ মাররাত, বিশ্বনবীর বলা ওই মাটি নিয়ে পাত্রকে তারা ঘষতে লাগলো, ঘষে ঘষে তারপরে তারা গবেষণাগারে নিয়ে গেল। গবেষণাগারে নিয়ে তারা দেখলেন কি অবাক করা বিষয়, আল্লাহর হাবিবের কথা মতো মাটি দিয়ে ঘষার সাথে সাথে যেখানে দুনিয়ার সকল মেডিসিন পারে নাই, সেই জায়গায় বিশ্বনবীর বলা কয়েক টুকরা মাটি তাদের ওই মেডিসিনগুলো ফেল করে দিয়ে আল্লাহর রসুলের হাদিস সত্যে প্রমাণিত হয়ে গেল। ডক্টর গ্রাহাম ওই জায়গার ভিতরে তার ওয়াইফরে ফোন করে, কয় আমার প্রিয়তমা তুমি বাসায় বসে থেকো না, তাড়াতাড়ি চলে আসো। ডক্টর গাহাম তিনি তার গোটা পরিবার নিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ও দুনিয়ার মুসলমান, তোমার রসুলের হাদিস গবেষণা করে কাফেরেরা মুসলমান হয়, তোমার কোরআন গবেষণা করে দুনিয়ার মানুষ নতুন নতুন তথ্য পায়, কিন্তু তুমি সেই কোরআন পাওয়ার পরে কোরআন থেকে পিছিয়ে। আজকে এমন সমাজ আছে যেই সমাজের ভিতরে এরকম উল্লুকা পাঠা আছে, যারা কোরআনের কথা বললে আর শুনলে গায়ের ভিতরে চুলকানি শুরু হয়ে যায়। অথচ আল্লাহ কয় শোনো, ওরা চায় কোরআনটাকে স্টপ করে দিতে,
আমি আল্লাহ পাক আমার রাসূলকে বলে দিয়েছি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন কিয়ামত পর্যন্ত মুশরিকের দলেরা তারা চাইবে কোরআনের আলোকে নিভিয়ে দিতে আল্লাহ কয় হে আমার রাসূল আপনার কোরআনের আলোকে কেউ নিভিয়ে দিতে পারবে না কারণ সুইচ আমি আল্লাহ আমার হাতে রেখে দিয়েছি আমি আল্লাহ পাক বলে দিলাম এরা যত নিভাতে চাইবে আমি আল্লাহ পাক আমার কোরআনের আলোটাকে সারা বিশ্বে বিজয়ের পতাকা দান করে দেব